বন্ধুরা, আমাদের দেশের সর্বোচ্চ শক্তি কার কাছে থাকে আপনারা হয়তো সবাই জানেন। যদি না জেনে থাকেন তাহলে বলে দিই, আমাদের দেশে রাষ্ট্রপতির হাতে সর্বোচ্চ পাওয়ার থাকে। তিনি সংসদ দ্বারা পাশ করা যে কোনো আইন পাশ কিংবা বন্ধ করে দিতে পারেন। কিন্তু অন্যদিকে নিজেকে রিপাবলিক বলে দাবি করা নর্থ কোরিয়া যতই নিজেকে রিপাবলিক বলুক না কেন, দেশটি এর থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার মানুষের নিজের জায়গা বলে কিছুই নেই, সবই স্টেটের আন্ডারে থাকে, যেটা সরাসরি নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের দ্বারা পরিচালিত হয়। এখানে কোনো অপোজিশন পার্টিও নেই, শুধু কিম জং উনের পার্টি ছাড়া। বন্ধুরা, আপনারা তো অনেক সুপারস্টারদের লাইফস্টাইল এবং শখ দেখেছেন, তাহলে চলুন আজ দেখে নিই নর্থ কোরিয়ার তানাশা কিম জং উনের কিছু আজব শখ। নাম্বার এক, কিম জং উন নিজের সিকিউরিটির জন্য নর্থ কোরিয়ান আর্মিদের গাড়ি ব্যবহার করে না। এটা মোটেই ভাবে না যে নর্থ কোরিয়ার কোনো যুদ্ধ চলছে, তাহলে আর্মিদের গাড়ি কেন? কেন? কারণ নর্থ কোরিয়ার জেনারেল সেক্রেটারি মনে করেন কিম জং উনের সুরক্ষার জন্য এটা ব্যবহার করা উচিত। একবার কিম জং উন ভিয়েতনামের রাজধানী হানয় গিয়েছিল এবং সেখানেও তিনি আর্মি ভেহিকলস নিয়ে গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, সেখানে পর্যটকদের হাত থেকে কিম জং উনের আর্মি ভেহিকলসকে বাঁচানোর জন্য ভিয়েতনামি আর্মি নিজেদের ভেহিকলস এনেছিল। এছাড়াও তার লিমোজিনের সামনে পেছনে 30টি গাড়ি সর্বদা থাকে। এত টাইট সিকিউরিটি থাকতেও তার লিমোজিনের দুপাশে 12 জন গার্ড চলাফেরা করে। এত সিকিউরিটি কি সত্যিই দরকার আছে? আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানান। নাম্বার টু, আপনাদের শুনে খুব খারাপ লাগতে পারে যে নর্থ কোরিয়ানরা ছোট ছোট ঘরে নিজেদের জীবন যাপন করে, আর যে ঘরে থাকে সেটিও তাদের নিজের প্রপার্টি না, সবই কিম জং উনের আন্ডারে, তাই কেউ প্রপার্টি কেনা বেচা করতে পারে না। উল্টো দিকে কিম জং উন মাসে মাসে বা কিছুদিন পর পর নিজের আবাসস্থল পরিবর্তন করে, এর প্রধান কারণ হলো নিজের সুরক্ষা। কিম জং উন সবসময় নিজের সিকিউরিটি নিয়ে চিন্তিত থাকে। আর আপনারা শুনে অবাক হবেন যে কিম জং উনের যে কতগুলি ঘর আছে তা গুনে শেষ করা যাবে না। আর নর্থ কোরিয়া তো সবই কিম জং উনের আন্ডারে, তাই সে যখন যা চায় তাই করে, কারোর বলার বা করার কিছু নেই। আর এত জায়গা পরিবর্তন করার জন্য তার এক্স্যাক্ট লোকেশন খোঁজা খুব মুশকিল হয়ে পড়ে। বিদেশি তো ছেড়ে দিন, নর্থ কোরিয়ার মানুষও জানে না যে কিম জং উন আসলে কোথায় থাকে। নর্থ কোরিয়ান মিডিয়া সেই সব খবরই দেখায় যেটা কিম জং উন চায়। এতে সুবিধা এটিই হয় যে কিম জং উন দেশবাসীকে যেটা জানাতে চায় দেশবাসীও সেটিই জানে। নাম্বার তিন, কিম জং উনের নিজের একটা প্রাইভেট জেট আছে যেটা অনেক পুরনো মডেলের, যার মডেল নাম্বার হলো সোভিয়েত IL-62। কিন্তু এর ভেতরের দৃশ্য দেখে আপনি কখনোই এটিকে পুরনো বলবেন না। প্রাইভেট জেটের ভেতরে সৌন্দর্য খুবই সুন্দর এবং এর ভেতরে অনেক দামি দামি সাজ সরঞ্জাম লাগানো আছে। আর তার প্রাইভেট জেটটির দাম প্রায় $2 মিলিয়ন বা তারও বেশি। এত পুরনো মডেলের প্লেন মনে হয় না নর্থ কোরিয়া ছাড়া আর অন্য কোনো দেশে ব্যবহার করে। আর এই প্লেন সেই পাবে যে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট হবে। কিম জং উনের বাবা আকাশ ভ্রমণ করতে ভয় পেতেন, তাই তিনি ট্রেনে করে যাতায়াত করতেন। তবে কিম জং উনের লাক্সারি কারের খুব শখ আছে, কারণ তিনি ছোটবেলায় সুইজারল্যান্ডে পড়াশুনো করেছিলেন, তাই লাক্সারি কার সম্পর্কে তার একটা আকর্ষণ ছিল। তার কাছে নিজের একটা প্রাইভেট জাহাজও আছে যেটা প্রায় 95 ফিট লম্বা আর এটার দাম প্রায় $7 মিলিয়ন। এটি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জাহাজ ট্রাম্প প্রিন্সেসের থেকে কিছু কম, যদিও ট্রাম্প তার জাহাজটি সৌদি রাজকুমার আল ওয়ালিদকে $19 মিলিয়ন বেচে দিয়েছেন। অনেক বৈশ্বিক নিয়ম ভাঙার জন্য ইউএসএ সহ অনেক দেশ নর্থ কোরিয়ার ওপর ব্যান লাগিয়ে রেখেছে, তবে এর খুব একটা প্রভাব কিম জং উনের ওপর পড়েনি। নাম্বার চার, নর্থ কোরিয়ান রাষ্ট্রপতি কিম জং উনের নিজের একটা প্রাইভেট আয়ারল্যান্ডও আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রাইভেট আয়ারল্যান্ড। আমেরিকান পপুলার বাস্কেটবল প্লেয়ার ডেনিস রডম্যান যখন কিম জং উনের অনুরোধে নর্থ কোরিয়া গিয়েছিল, তখন কিম জং উন তাকে প্রাইভেট আয়ারল্যান্ডে নিয়ে গিয়েছিল। আর ডেনিস রডম্যানই এই প্রাইভেট আয়ারল্যান্ডের ব্যাপারে বলে, তিনি জানান যে কিম জং উনের আয়ারল্যান্ড একটা 7-স্টার প্রপার্টিজে থেকে কিছু কম না। এই আয়ারল্যান্ডে অনেক সুন্দর সুন্দর রিসর্ট আছে, সুন্দর সুন্দর প্লেস আছে, কিন্তু সব কিছু একজনের জন্যই তৈরি, আর সে হলো কিম জং উন। পুরো আয়ারল্যান্ডটি কিম জং উন নিজের পছন্দ আর শখ অনুসারে তৈরি করিয়েছেন, আর এই আয়ারল্যান্ডে এন্টারটেনমেন্টের কোনো অভাব নেই। নাম্বার ফাইভ, ইউজ করেন চলমান টয়লেট। হ্যাঁ, এটা আবার কি?
হ্যাঁ, শুনতে কিছুটা অস্বস্তিকর হলেও এটাই বাস্তব যে কিম জং উন নিজের সুরক্ষা নিয়ে সবসময় চিন্তিত থাকেন, তাই তিনি কোনো জায়গায় গেলে সেখানকার টয়লেট ইউজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না, তাই তিনি নিজের সাথে চলমান টয়লেট নিয়ে চলেন। নম্বর সিক্স, আপনারা অনেকেই শুনেছেন যে নর্থ কোরিয়ার মানুষেরা ঠিকঠাক খেতে পায় না, তাই তারা অপুষ্টিতে ভোগে। কিন্তু সেখানকার তানাশা কিম জং উনের খাবারের কোনো অভাব নেই, তার সাথে ভালো ভালো খাবার খান তিনি। 1995 থেকে 1999 নর্থ কোরিয়ায় যে খরা পড়েছিল তার প্রভাব পড়েছিল কোটি কোটি নর্থ কোরিয়ানদের ওপর, এতে করে অনেক মানুষ মারাও গিয়েছিল। লোকজন ঘাস খেয়ে পেট চালাচ্ছিল, কিন্তু এতে কিম জং উনের কিছু যায় আসে না। তিনি নিজেকে আবার খাদ্য রসিক বলে দাবি করেন, তার জন্য অনেক ভালো ভালো খাবার চীন থেকে আসে। আপনি জেনে আশ্চর্য হবেন যে 2012 কিম জং উন প্রায় 215 কোটি টাকা দামি দামি মদের পেছনে খরচা করেছিলেন। কিম জং উন একবারে ডিনারে প্রায় 10 বোতল মদ খেয়ে শেষ করে দিতে পারে। যবে থেকে কিম জং উনের তানাশাহি শুরু হলো, তবে থেকে তার খাওয়া দাওয়া আর শখের খরচা আগের থেকে বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল। আর অন্যদিকে ইউএনের রিপোর্ট যাই, নর্থ কোরিয়াতে প্রায় 28 লাখ মানুষের রোজকার খাবার জোটে না, তাহলে বুঝতেই পারছেন কীরকম পরিস্থিতিতে তারা জীবন কাটায়। নম্বর সাত, কিম জং উন তার বাবার মতো ট্রেন যাত্রা করতে ভালোবাসেন, আর তার ট্রেন যাত্রায়ও তার সিকিউরিটির কোনো খামতি থাকে না। তার জন্য 3টি ট্রেন সবসময় রেডি থাকে, একটাতে কিম জং উন নিজে বসে থাকে আর বাকি 2টিতে থাকে তার সিকিউরিটিরা। এবার আপনারা কল্পনা করুন যে একটা লিমোজিন পাহারা দেওয়ার জন্য যদি 12 জন লোক লাগে, তাহলে একটা গোটা ট্রেনকে পাহারা দেওয়ার জন্য কত সিকিউরিটি লাগবে। এমনকি কিছু স্টেশন তো শুধুমাত্র কিম জং উনের জন্য স্পেশালভাবে বানানো হয়েছে। যদি ট্রেনের ভেতরের কথা বলি, তাহলে ট্রেনের ভেতরে সব মডার্ন টেকনোলজি বসানো আছে, তার সাথে দুর্দান্ত ওয়াইফাই আর সুস্বাদু ডিশ। নাম্বার 8, এছাড়াও আরও কিছু জিনিস আছে, যেমন নর্থ কোরিয়ায় কেউ বাইরের ইন্টারনেট ইউজ করতে পারে না, লোকাল ইন্টারনেট ইউজ করতে হয়, আর তাও কিছু গোনা মানুষের কাছে ইন্টারনেট ইউজ করার পারমিশন আছে। নাম্বার 9, নর্থ কোরিয়ায় কিম জং উনের কাছে এমন এক অ্যাকোরিয়াম আছে যেটাতে শুধু পিরানহা মাছ ভর্তি, তাহলে বুঝতেই পারছেন এই অ্যাকোরিয়ামটি কীরকম হতে পারে। নাম্বার 10, 27 বছর বয়সে তিনি তার ঠাকুরদা কিংসাংয়ের মতো দেখার জন্য প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। সবাই বলে মানুষ নাকি কম বয়সে দেখার জন্য প্লাস্টিক সার্জারি করে, কিন্তু কিম জং উনের কাছে এটি পুরোপুরি বিপরীত। নাম্বার 11, কিম জং উনের জন্ম তারিখ কত এটা বেশিরভাগ মানুষই জানে না। অনুমান অনুসারে কিম জং উনের জন্ম 1982 থেকে 1984 মধ্যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই হয়েছিল। নাম্বার 12, কিম জং উনের কি কোনো স্ত্রী আছে? হ্যাঁ আছে, কিম জং উন রি সলকে 2009 বিয়ে করেন এবং তার 3টি সন্তান আছে, যার মধ্যে 1টি ছেলে আর 2টি মেয়ে। নাম্বার 13, কিম জং উন কি ইংলিশ বলতে পারে? উত্তরটি হলো হ্যাঁ, কিন্তু তাই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে হেড করা হয়, আর তার সাথে ইংলিশ, জাপানিজ এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজকেও। কিন্তু কিম জং উন ইংলিশ বলতে, পড়তে এবং লিখতে পারেন, যদিও তার ইংলিশের সঙ্গে কোরিয়ান অ্যাসেন্ট মিলে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকে কিম জং উনের ব্যাপারে আমাদের তথ্যবহল এবং ফ্যাক্টসযুক্ত ভিডিও। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এরকম তথ্যবহুল ভিডিও দৈনিক পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। ধন্যবাদ।